খুলনায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিবিআর ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং অভিযান চালিয়েছে খুলনা থানা পুলিশ। ধর্ষণের শিকার ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ডুমুরিয়া উপজেলার বাসিন্দা এক কলেজ ছাত্রীকে ফেসবুকে এক যুবক উত্ত্যক্ত করে। এ বিষয়ে প্রতিকারের জন্য ওই ছাত্রী পিবিআর ইন্সপেক্টর মাসুদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ইন্সপেক্টর মাসুদ রবিবার দুপুরে ওই ছাত্রীকে নিয়ে নগরীর 9 নম্বর ছোট মির্জাপুর এলাকার কাগজি হাউজে যান। সেখানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে ছাত্রী খুলনা থানায় গিয়ে অভিযোগ করেন।